আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানালে রূপসংবাদে বাতাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিন আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। টার হ্যামলেটসের প্রশাসনিক দায়িত্ব ফিরে পেল কাউন্সিল। দেশের হত্যাকাণ্ডে জড়িত বিদেশিরা লন্ডনে মন্তব্য হেস্টি ইমাম ও তার নাহালিমের। পদত্যাগ নয়, রাজনীতি থেকে অবসর নিয়েছেন শমশের মবিন, সিলেটে বিএনপির মহাসচিব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটসের পীড়িত কমিশনারদের দায়িত্ব কমানোর ঘোষণা দিয়েছেন ব্রিটেনের কমিউনিটি সেক্রেটারি গ্লেক ক্লার্ক এমপি। ব্রিটিশ সরকারের রাষ্ট্রীয় ওয়েবে প্রকাশিত তথ্য বিবরণীতে জানানো হয়েছে, কমিউনিটি সেক্রেটারি আজ শুক্রবার থেকে টাওয়ার হ্যামলেটসের প্রশাসনিক কাজ পরিচালনার দায়িত্ব নির্বাহী মেয়র জন বিক্সকে হাতে ফিরিয়ে দিয়েছেন। এখন থেকে কাউন্সিলর প্রশাসনিক কাজে কমিশনারের আর সরাসরি হস্তক্ষেপ করবেন না, তবে মেয়রের নেতৃত্বে পরিচালিত বিশেষ কিছু খাতের উন্নয়ন কাজ তদারকি করবেন তারা। সাম্প্রতিককালে বাংলাদেশের ঘটে যাওয়া হত্যাকাণ্ডে শুধু দেশীয় অপরাধী নয়, বিদেশি ষড়যন্ত্রকারীরাও জড়িত রয়েছে বলে মনে করেন বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা, তবে এই ষড়যন্ত্রে সফল হয়নি বলেও মন্তব্য করেন তারা। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার আব্দুর রশিদের রিপোর্টে। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া দুইজন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সাথে বিদেশিরা জড়িত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। গত 27 অক্টোবর সন্ধ্যায় চ্যানেল আই এর সাথে আলাপকালে উপদেষ্টা আরো জানান, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতেই এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। অবশ্য পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এর সঙ্গে অন্য কিছু না, আমাদের সরাসরি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের যুদ্ধ অপরাধী যারা, যাদের বিচার হচ্ছে এবং যারা এখন ফাঁসির কাঠে যাবে বলে আশা করা যাচ্ছে, যাদের ফাঁসির দণ্ড হয়ে গেছে, তাদেরই আত্মীয় স্বজন কিংবা তাদের নিজস্ব লোকজন একটা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারলে তাদের লাভ হয় এবং তাদের সঙ্গে বিদেশিদের আঘাত আছে, এ তো আমরা জানি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই উল্লেখ করে জনাব ইমাম সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন। এই যে ব্রিটেনের পার্লামেন্টারি অল পার্টি গ্রুপ অন বাংলাদেশ, যেটা তাদের যে নেতা অ্যান্ড মেন এমপি, উনি তো তার আরও তিনজন এমপি নিয়ে বাংলাদেশে গেছিলেন। তাকে আমাদের মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করেছিল যে আপনারা যে সিলেটে গেলেন, গ্রামাঞ্চলে গেলেন, শহরে ঘুরলেন, বিভিন্ন জায়গায় কোথাও আপনারা কি ইনসিকিউর ফিল করেছেন, নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কোথাও? তারা উনি পরিষ্কার বলেছেন এবং তার পেছনে ব্রিটিশ হাই কমিশনার দাঁড়িয়েছিল যে ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছিল, তখনই উনি বললেন যে না, উই ফেল্ট অ্যাবসলিউটলি সিকিউর অ্যান্ড সেফ। আমাদের নীতি হলো দেশে কোনো জিরো টলারেন্স ফর টেরোরিজম অ্যান্ড মিলিটেন্সি, এক। আর আমাদের দেশের মাটিতে কোনো বিদেশি শক্তি এসে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাও আমরা কখনোই সহ্য করব না। এ সময় বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সরকারের ভাবমূর্তিকে বিশ্বের কাছে ক্ষুণ্ণ করতেই একটি বিশেষ গোষ্ঠী এ ষড়যন্ত্র করছে। আমি মনে করি যে বিদেশিদের চলাচলে বা নিরাপত্তার কারণে কোনো রকম ট্রাভেল অ্যালার্ট জারি করার মতো কোনো কারণই নেই বাংলাদেশে। যে বাংলাদেশে যে এই বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলোর মূল কারণ হচ্ছে, আমি মনে করি যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে, আপনারা জানেন যে আমাদের সরকার ক্ষমতায় আসবার পর তার উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে বিভিন্ন রাষ্ট্রের কিন্তু তারা নানাভাবে প্রশংসিত হচ্ছেন, তাদের কাজের জন্য নানা রকমভাবে তাদের কাজগুলো স্বীকৃতি লাভ করছে। এবং এইগুলো হয়তো যখন আপনি একজন দুজন বিদেশিকে হত্যা করবেন তখন আন্তর্জাতিক মহলে যে নাড়া পড়ে সেই নাড়াটা দিয়ে তারা অর্জনটাকে ম্লান করবার চেষ্টা করছেন। মন্ত্রী আরও জানান, অপরাধ দমন করতেই দেশে পুনরায় সিম নিবন্ধন শুরু করেছেন, যাতে কেউ মোবাইল ফোন ব্যবহার করে কোনো প্রকার অপরাধ সংগঠিত করতে না পারে। আমি কাজগুলো করছি এইভাবে যে একবারের জন্য, একেবারে শেষবারের জন্য সকল ভোগান্তি যেন অবসান হয়, আমরা যেন বারবার গ্রাহকদের এই ভোগান্তির মধ্যে দিয়ে না নিতে হয় আমাদের। এবং আমার মনে হয় এটা সুষ্ঠুভাবে করতে পারলে আপনি দেখবেন যে নানা ধরনের অপরাধ অনেকাংশে কমে যাবে। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবলীগ নেতা জামাল আহমদ খান এবং যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ
ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুর রশিদ, চ্যানেল আই, লন্ডন। সিলেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী পদত্যাগ করেনি, স্বাস্থ্যজনিত কারণে তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তার সরে যাওয়াতে বিএনপির কোনো প্রভাব পড়বে না। আজ শুক্রবার বিকেলে নগরীর দরগাস্ত গেইটে একটি হোটেলের কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। এই সময় তার সাথে ছিলেন সিলেটের জেলা বিএনপি নেতৃবৃন্দ। সাকসেসফুল কূটনীতিক ছিলেন, তারা আছেন, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীরা রয়েছেন। সুতরাং বিএনপি আপনার ইজ নেভার এ ব্যাংকরাপ্ট পলিটিক্যাল পার্টি। যুক্তরাজ্য সফররত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি সম্মানে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে গত 28 অক্টোবর। নৈশভোজে ফখরুল ইমাম এমপি সস্ত্রীক উপস্থিত ছিলেন। নৈশভোজে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম, আব্দুল হাই, সাইফ রহমান, শাব উদ্দিন, আতাউর রহমান, জয়নাল উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহেদ আহমেদ, মুজির উদ্দিন, ব্যারিস্টার এনামুল হামিদ, শাহ শাহিদুর রহমান প্রমুখ। আমরা অবশ্যই বিরোধী দলের ভূমিকা পালন করছি। এখন বিরোধী দলের ভূমিকার সঙ্গে এটা একটা নতুন কনসেপ্ট যে আমাদের থেকে মন্ত্রিসভাতে 2-3 জন লোক আছে, এটা শুধু বাংলাদেশে যে ঘটেছে তা না, এটা আপনার শ্রীলঙ্কায় আছে, জার্মানিতে আছে, ফ্রান্সে আছে, পাকিস্তানে ছিল, খোদ আমেরিকাতেও আছে, খোদ আমেরিকাতেও আপনার বিরোধী দল থেকে মন্ত্রী ছিল। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ই কমার্স মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান, কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান, প্রেস মিনিস্টার নাদিম কাদির, বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ তমাল, কমিউনিটি সংগঠক সুশান্ত দাশগুপ্তা, রহিমা রহমান প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশের অনলাইনে অগ্রযাত্রার ধারাবাহিকতায় ই শপিং ও ই বিজনেস এখন জনপ্রিয়তা পেয়েছে। বিশ্ব পরিমণ্ডলে এই প্রয়াসকে ছড়িয়ে দিতে লন্ডনে এই মেলা চলবে আগামী 13 ও 14 নভেম্বর। এই মেলাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আমি মনে করি যে গত আগেরবারের যে রোড শো হয়েছে ই কমার্স ফেয়ার এবং আমাদের যে ইনভেস্টমেন্ট রোড শো হলো, এবং ইনভেস্টমেন্ট রোড শো আপনি জানেন যে এটা দ্বিতীয়বারের মতো হয়েছে 2 বছরের ব্যবধানের মধ্যে। কাজেই আমরা আমাদের এক একটা ইভেন্টের মধ্যে দিয়ে আমরা অভিজ্ঞতা অর্জন করি, এবং অভিজ্ঞতা অর্জন করে আমাদের সমস্যা এবং আমাদের চ্যালেঞ্জগুলো আমরা বেশি জানতে পারি, এবং আমরা যখন পরবর্তীতে আসি নিশ্চয়ই আমরা আরও বেশি প্রস্তুত নিয়ে এখানে আসেন। আর্থমানবতার সেবা এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলার উমরপুর ইউনিয়নে ব্রিটেনের প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন ইসলাহুল মুসলিমিন পরিষদ ইউকের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হাসান কাজী জানান, সোমবার কভেন্ট্রি রোডে একটি রেস্টুরেন্টে সভায় সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্য ছাড়াও উমরপুর ইউনিয়নের প্রবাসীরা উপস্থিত ছিলেন। হাফিজ ইকবাল হোসেনের সভাপতিত্বে হাফিজ মাওলানা শাহেদ আহমেদ ও বাহার উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন ইসলাহুল মুসলিমিন পরিষদ ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা আকমল হুসাইন। বক্তব্য রাখেন মাওলানা হাফিজ রওনাকুল ইসলাম, আফসারুল ইসলাম, ফখরুল ইসলাম, ফয়সল আহমেদ, সালে আহমেদ প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যাচ্ছে। বার্মিংহামে বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের সভা, যুক্তরাজ্যের ভিসা কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে স্কটল্যান্ডে প্রতিবাদ সভা। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
লেনদেনে জটিলতার কারণে পালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকে বাংলাদেশে জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট অচিরে সচল হবে বলে জানিয়েছেন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, মঙ্গলবার বার্মিংহামে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে ইউকের সর্ববৃহৎ এই সামাজিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি হাজি আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক শাহ বদুজ্জামান বদর, বাংলাদেশ ব্যাংকের জটিলতা নিরসন, এই দেশের চ্যারিটি নিবন্ধন করার নতুন ট্রাস্টি সংগ্রহ সহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সংগঠনের কোষাধ্যক্ষ আর্থিক হিসাব পেশ করেন। সংগঠনের সভাপতি হাজি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক শাহ বদুজ্জামান বদরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মিসবাহ রহমান মিসবাহ, প্রতিষ্ঠাতা সভাপতি আনহার আলী, সাবেক সভাপতি কলিম উল্লাহ বকুল, সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান সুয়েজ প্রমুখ। সিলেটের জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধু মহলে ইউকে শাখার আত্মপ্রকাশ উপলক্ষে বার্মিংহামে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মিডল্যান্ডস থেকে আমাদের প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল জানান, বন্ধু মহল সিলেটের ধারাবাহিকতায় বাংলাদেশের পর এবার যুক্তরাজ্য সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে বার্মিংহামে হোসেন আহমেদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দীপু শেখ, জুবের আলম, জামিল আহমদ, নাজমুল খান, শাহিনুর সহ আরো অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে সাদেক মিয়া শামসুলকে সভাপতি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও মোসাদ্দেক আহমেদ শ্যামলকে কোষাধ্যক্ষ করে 41 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যুক্তরাজ্যে ভিসা কেন্দ্র ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তরের প্রতিবাদে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল স্কটল্যান্ড শাখার উদ্যোগে এডিনবরার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবির জানায়, সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা থেকে ভিসা অফিস স্থানান্তরের পর ভিসা প্রার্থীদের ভোগান্তি যেমন সীমাহীন বেড়েছে, তেমনি ভিসা পাওয়ার হার নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। বিষয়টি বক্তারা অপমাননাকর উল্লেখ করে অনতিবিলম্বে ভিসা অফিস বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানান ব্রিটিশ সরকারের কাছে। সভার প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য জিএসসি সভাপতি নুরুল ইসলাম মাহবুব এবং হারুনুর রশীদ। স্কটল্যান্ড জিএসসি সভাপতি নুনু মিয়া সভাপতিতে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন লুৎফুর রহমান, নানু মিয়া, মামুনুর রশীদ, মতিউর রহমান মিন্টু, সৈয়দ কামাল আহমেদ, আব্দুর রব, জালাল আহমেদ, আব্দুল মুহিত বাদশাহ, গোলাম আনিস চৌধুরী এবং লেবাস মিয়া। বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম মিলান ইতালি আয়োজনে ইতালি বিএনপির নবনির্বাচিত কমিটি মিষ্টি বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন। বিস্তারিত থাকছে মিলান ব্যুরো চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 28 অক্টোবর বুধবার বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম মিলান ইতালির আয়োজনে মিষ্টি বিতরণ করে ইতালি বিএনপির নবনির্বাচিত কমিটিকে প্রদান করা হয় প্রাণ ঢালা শুভেচ্ছা। মিলানের স্থানীয় একটি হলে তোফাজ্জেল হোসেন তপুর পরিচালনায় আনন্দ ঘন এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ আলম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আব্দুল্লাহ আল মামুন, হুসাইন মোহাম্মদ মনির, সালাউদ্দিন ভুঁইয়া, হারুনুর রশীদ, দেলার হোসেন দীপু, সিদ্দিকুর রহমান, মাহবুব আলম সেলিম, জাকির হোসেন বোরহান, রবিন শিকদার, জুয়েল পাশা, মিঠু তালুকদার প্রমুখ। উল্লেখ্য, গত 25 অক্টোবর 2015 অনুষ্ঠিত হলো ইতালি বিএনপির কাউন্সিল। রোমে অনুষ্ঠিত কাউন্সিলে সর্বাধিক সংখ্যক কাউন্সিলর ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত হয় মিলান লোম্বার্দিয়া থেকে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লকিত উল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে আনোয়ার হোসেন খোকন ও ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দ, সুইডেন বিএনপির মহিউদ্দিন ঝিন্টু, ফিনল্যান্ড বিএনপির কামরুল হাসান জোনি, ফ্রান্স মহিলা দলের মমতাস আলো সহ ইতালির বিভিন্ন প্রভিন্স থেকে বিএনপির নেতৃবৃন্দ আব্দুল্লাহ মামুন, হোসেন মোহাম্মদ মনির, মাজাহার সুমন প্রমুখ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন শাহ মোহাম্মদ তাইফুর রহমান চটন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন খন্দকার নাসির উদ্দিন।
এ সময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সহযোগিতায় দ্রুত শক্তিশালী ইতালি বিএনপি গঠন করে শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার সকল দাবি এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশকে বাস্তবে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন। শুভেচ্ছা অনুষ্ঠানে মিলান নম্বর দিয়ার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। স্পেনের মাদ্রিদে দল, মত ও আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে গঠন করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কার্যনির্বাহী কমিটি। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, স্পেন প্রবাসীদের সর্ববৃহৎ এই সংগঠনের সাধারণ সভায় সর্বস্তরের প্রতিনিধি উপস্থিত। সভায় সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এস আই রবিন, নবনির্বাচিত সভাপতি হিসেবে জামাল উদ্দিন মনির, সিনিয়র সহসভাপতি হিসেবে চৌধুরী মোজাম্মেল হক তারেক, সহসভাপতি এস আশরাফুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে কামরুজ্জামান সুন্দরের নাম ঘোষণা করা হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীরা করতালির মাধ্যমে এই কমিটিকে স্বাগত জানান। সভায় অভিমত প্রকাশ করে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব খোরশেদ আলম মজুমদার, বেঙ্গল আজাদ, আক্তার হোসেন আতা, আব্দুল কাইম পঙ্খী, গোলাম মুস্তফা জাহাঙ্গীর, এ কে এম জহিরুল ইসলাম, জাকির হোসেন, মোহাম্মদ মানিক, ডক্টর দুলাল শাহ জামাল প্রমুখ। ফ্রান্সের কমিউনিটি নেতা সুজন মিয়ার মাতা নজরুল ইসলামের তালুকদার ও আডর হোসেনের পিতা রুবেল আহমেদের পিতা মাসুক আহমেদের মাতা মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি সৈয়দ শাহিল জানায়, শুক্রবার বাদ জুমা প্যারিসের ওভারভিলা জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তি ওয়াহিদ বার তাহের, মফিজ আলী, সাংবাদিক নুরুল ওয়াহিদ, মাম হিমু, কমিউনিটি নেতা সাইদুর রহমান সাইদ, সুজন মিয়া, আলী হুসেন, মাসুম আহমেদ, জাকারিয়া আহমেদ, কামরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদের খতিব আব্দুস শহীদ। এবার সিলেটের খবর। সিলেটে খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নগরীর বালুচর এলাকার প্রতিবেশী দুই পরিবারের ১২ সদস্য। শুক্রবার তাদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে তাদের খাবারে কেউ বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয়। তারা সবাই রাতে খাবার খেয়ে অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশীরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন। সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তি ও তাদের স্বজনরা জানান, রাতে তারা খাবার গ্রহণের পরই অজ্ঞান হয়ে পড়েন। আক্রান্তদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে। পরিবারের দুইজন সদস্য খাবার না খাওয়ায় তারা প্রতিবেশীদের খবর দিলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনাম। টাওয়ার হ্যামলেটসের প্রশাসনিক দায়িত্ব ফিরে পেল কাউন্সিল। দেশের হত্যাকাণ্ডে জড়িত বিদেশিরা, লন্ডনে মন্তব্য হেস্টি ইমাম ও তারানা হালিমের। পদত্যাগ নয়, রাজনীতি থেকে অবসর নিয়েছেন শমশের মবিন, সিলেটে বিএনপির মহাসচিব। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।